আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন করোনার কারণে তো এবার করোনার কিছু নিয়ম কানুন মেনে দূরত্ব বজায় রেখে ঈদের জামাত মসজিদে আদায় করা হয়েছে তো আগামীকালকে বাংলাদেশে ঈদ তো সবাইকে ঈদ মুবারক যেন আপনাদের ঈদ ভালোভাবে কাটে তো বাংলাদেশে যেহেতু আছেন আপনারা বাংলাদেশে সবাই পরিবার বাচ্চা পরিবারকে নিয়ে যে ঈদের যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু আমাদের নেই ঈদ নামাজ পড়ে কিন্তু আমাদের যে দেশে দেশে যে নামাজ পড়ে আসার পরে যে সেমাই চিনি মিষ্টি আনন্দ হইচ ঈদের সালামি মুরব্বীদেরকে সালাম করা বাচ্চারা সালাম করে সেই বিষয়টা কিন্তু এখানে নেই তো সেই আনন্দটা আমরা খুব মিস করতেছি আপনারা সেই আনন্দটা উপভোগ করুন আপনাদের যেন ঈদ স্বয়ং সম্পূর্ণ হয় এই দোয়া রইলো আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম সহি শুদ্ধ এবং সঠিকভাবে ঈদ পালন করুন আনন্দের সাথে তো করোনা থেকে বাঁচার জন্য অবশ্যই অনুরোধ থাকবে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখবেন ভালো থাকুন ঈদ মুবার